যারা আজকে বিদ্রোহী প্রার্থী হিসাবে আমাদের পার্টিকে লজ্জা দিচ্ছেন নির্বাচনে অংশ নিয়ে আমি তাদের আবারও আহ্বান জানাবো দলের স্বার্থে যারা বিদ্রোহ করছেন তারা অনতি বিলম্বে সরে দাঁড়াবেন অন্যথায় আওয়ামী লীগ এই যাত্রায় কোনো আপোষ করবে না সামনে যারাই বিদ্রোহ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো নির্বাচন নয় দলীয় কোনো পথ প্রাপ্তিও তাদের ভাগ্যে জুটবে না